কম্পিউটারে একটি অতি পরিচিত আউটপুট ডিভাইস হলো প্রিন্টার। প্রিন্টার হলো সেই যন্ত্র যে যন্ত্রের সাহায্যে আমরা কোনো ফলাফলকে কাগজে মুদ্রিত করে নিতে পারি। কম্পিউটারে যে বিভিন্ন আউটপুট ডিভাইস ব্যবহৃত হয় তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় আউটপুট ডিভাইস হলো প্রিন্টার। প্রিন্টার বিভিন্ন প্রকারের হয়ে থাকে। বিভিন্ন প্রকারের প্রিন্টার আমরা খুব একটি বার্ডস আই ভিউতে বর্ণনা করব এবং বিভিন্ন উদাহরণের সাহায্যে আমরা প্রিন্টারের শ্রেণীবিভাগ পর্যালোচনা করব। পরিশেষে আমরা বিশেষ কয়েক প্রকার প্রিন্টারের উদাহরণ আলোচনা করব। কম্পিউটার সিস্টেমের একটি উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস হলো প্রিন্টার। প্রিন্টারের সাহায্যে টেক্সট, ইমেজ বা অন্যান্য তথ্যাদি কাগজে মুদ্রিত করে নেওয়া যায়। প্রিন্টারের মাধ্যমে যে মুদ্রিত পত্ররূপটি আমরা পাই সেটিকে সাধারণত হার্ড কপি বলা হয়ে থাকে। প্রিন্টারের সাহায্যে ডকুমেন্ট, ইমেজ ইত্যাদি সমস্ত কিছুর প্রিন্ট আউট নেওয়া যায়। উপযুক্ত প্রিন্টারের সাহায্যে সাদা কালো বা রঙিন নেওয়া যায়। এই চিত্রের সাহায্যে আমরা প্রিন্টারের শ্রেণীবিভাগটি দেখতে পারি। প্রিন্টারকে সাধারণত দুইটি ভাগে ভাগ করা হয়, ইম্প্যাক্ট এবং নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টার হলো এমন এক ধরনের প্রিন্টার যেখানে প্রিন্টিংয়ের সময় সংঘর্ষ ঘটিত হয়, অর্থাৎ প্রিন্টিংয়ের সময় প্রিন্টারের হেড কাগজে স্পর্শ করে। এখানে প্রিন্টিংয়ের সময় যান্ত্রিক এবং ঘর্ষণজনিত শব্দ উৎপন্ন হয়ে থাকে। প্রিন্টেড কপির গুণগত মান উচ্চ মানের সাধারণত হয় না। এই জাতীয় প্রিন্টার কেবল টেক্সট প্রিন্টিংয়ের জন্যই উপযুক্ত। এই প্রিন্টারের সাহায্যে ইমেজ প্রিন্ট করলে বা ছবি প্রিন্ট করলে তার কোয়ালিটি বা গুণগত মান যথাযথ হয় না। সাধারণত প্রিন্টিং স্পিডও এই জাতীয় প্রিন্টারে অনেক কম হয়ে থাকে। পৃষ্ঠাপতি প্রিন্টিংয়ের এবং রিফিলিংয়ের খরচ অন্যান্য প্রকারের প্রিন্টারের তুলনায় এই জাতীয় প্রিন্টারে বেশ কম হয়। সাধারণত রঙিন প্রিন্টিংয়ের কাজে এই জাতীয় প্রিন্টারকে ব্যবহার করা যায় না। দ্বিতীয় প্রকারের প্রিন্টার হলো নন ইম্প্যাক্ট প্রিন্টার। এই জাতীয় প্রিন্টারের ক্ষেত্রে তরল কালির কার্ট্রিজের সাহায্যে বা অন্যান্য কালির কার্ট্রিজের সাহায্যে প্রিন্ট করা হয়। এই জাতীয় প্রিন্টিংয়ে যান্ত্রিক বা ঘর্ষণজনিত কোনো শব্দ উৎপন্ন হয় না। এক্ষেত্রে প্রিন্টেড কপির গুণগত মান যথেষ্ট উচ্চমানের হয়ে থাকে। ডকুমেন্ট, ফটো ইত্যাদি সকল প্রকার প্রিন্টিংয়ের ক্ষেত্রেই নন ইম্প্যাক্ট প্রিন্টারকে ব্যবহার করা হয়ে থাকে। এ জাতীয় প্রিন্টিংয়ের সময় প্রিন্টহেড কাগজকে সরাসরি স্পর্শ করে না। সাধারণত প্রিন্টিংয়ের স্পিড ইম্প্যাক্ট প্রিন্টারের চেয়ে বেশি হয়। এক্ষেত্রে পৃষ্ঠাপতি প্রিন্টিংয়ের ও কার্ট্রিজ রিফিলিংয়ের খরচ তুলনায় বেশি হয়। এই জাতীয় প্রিন্টারে ব্যক্তিগত ক্ষেত্রে ব্যবহারই বেশি হয়। এক বিশেষ ধরনের ইম্প্যাক্ট প্রিন্টার হলো ডট ম্যাট্রিক্স প্রিন্টার। এই জাতীয় প্রিন্টারের ভেতর একটি প্রিন্ট হেড থাকে ও প্রিন্ট হেডে কিছু পিনের গুচ্ছ দেয়া থাকে। এই প্রিন্ট হেডটিকে মোটরের সাহায্যে পাশাপাশি চলাচল করানো যায়। পিনগুলি প্রিন্টেবল ক্যারেক্টারগুলির মতো দ্রুত বিন্যস্ত হয়ে যেতে পারে। পিনসহ হেডটি একটি কালির ফিতার উপর আঘাত করে। আঘাতের ফলে কাগজের উপর কালির বিন্দুর ছাপ উঠে যায়। এবার এই বিন্দু বা ডটের সাহায্যেই সমগ্র প্রিন্টিং প্রক্রিয়াটি সম্পন্ন হয়। পিনের পুনঃ পুনঃ সজ্জা ও কাগজের সাথে ঘর্ষণের জন্য শব্দ উৎপন্ন হয়ে থাকে।
এ জাতীয় প্রিন্টারের ব্যবহার সহজ, পৃষ্ঠপতি প্রিন্টিংয়ের খরচও কম হয় এবং আঘাতজনিত কারণে প্রিন্ট বার করা হয়, তাই কার্বন কপির সাহায্যে একাধিক কপি একবারে নিয়ে নেওয়া যায়। এ জাতীয় প্রিন্টিংয়ে শব্দ নির্গত হয়, প্রিন্টিংয়ের মান হয় কম, প্রিন্টারের মূল্য বেশি এবং সাধারণত রঙিন প্রিন্ট করা যায় না। দ্বিতীয় প্রকারের ইম্প্যাক্ট প্রিন্টার হলো ডেইজি হুইল প্রিন্টার। একটি ডেইজি হুইল প্রিন্টারের ছবি। একটি ডট ম্যাট্রিক্স প্রিন্টার। পরবর্তী নন ইম্প্যাক্ট প্রিন্টার হলো ইঙ্কজেট প্রিন্টার। ইঙ্কজেট প্রিন্টারে তরল কালির কার্ট্রিজ ব্যবহৃত হয়। সাধারণত দু প্রকার কার্ট্রিজ একত্রে ব্যবহৃত হয়। সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো রং সম্বলিত কার্ট্রিজটি রঙিন প্রিন্টিংয়ের জন্য এবং কালো বা ব্ল্যাক কার্ট্রিজ সাদা কালো প্রিন্টের জন্য ব্যবহৃত হয়। প্রিন্ট হেডে কার্ট্রিজগুলি যুক্ত থাকে। উচ্চমানের ইঙ্কজেট প্রিন্টারে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো রং সম্বলিত একটি কার্ট্রিজ ব্যবহার না করে সায়ানের জন্য, ম্যাজেন্টার জন্য এবং ইয়েলোর জন্য তিনটি আলাদা আলাদা কার্ট্রিজ এবং কালোর জন্য আরেকটি আলাদা কার্ট্রিজ, মোট চারটি কার্ট্রিজ ব্যবহৃত হয়। কার্ট্রিজের হেডগুলিতে কতগুলি সূক্ষ্ম সচ্ছিদ্র নজল থাকে। প্রিন্টের সময় কার্ট্রিজের কালি বিশেষ তাপজনিত প্রক্রিয়ায় নজলের মধ্যে দিয়ে স্প্রে হয়ে কাগজে কালির বিন্দু উৎপন্ন করে। এ জাতীয় প্রিন্টার আকারে ছোট, প্রিন্টার মূল্যে অনেক কম, সহজে রঙিন প্রিন্ট পাওয়া যায় এবং প্রিন্টের মানও যথেষ্ট উচ্চ প্রকারের হয়। এ জাতীয় প্রিন্টারের অসুবিধে হল এ জাতীয় প্রিন্টারে কার্ট্রিজের মূল্য বেশ বেশি, অনেক সময় কার্ট্রিজের মূল্য প্রিন্টারের অরিজিনাল প্রাইসের কাছাকাছি চলে যায়, প্রিন্টিং স্পিড এক্ষেত্রে যথেষ্ট বেশি নয় এবং মেনটেন্যান্স যথেষ্ট পরিমাণে না করলে কার্ট্রিজ খুব সহজেই নষ্ট হয়ে যায়। একটি ইঙ্কজেট প্রিন্টারের উদাহরণ। পরবর্তী নন ইম্প্যাক্ট প্রিন্টার হলো লেজার প্রিন্টার। এ জাতীয় প্রিন্টারে কার্যপদ্ধতি ফটোকপি মেশিন বা যেটিকে আমরা জেরক্স মেশিন বলে চিনি তার মতো। এ জাতীয় প্রিন্টারের টোনারে শুকনো কালির গুঁড়ো থাকে যাকে তড়িৎআধানযুক্ত করা যায়। লেজার রশ্মির সাহায্যে ড্রামের উপর আয়নিত প্রতিবিম্ব সৃষ্টি করা হয়। যে ইমেজ বা ডকুমেন্ট প্রিন্ট করা হবে তার প্রতিবিম্বটি লেজার রশ্মির সাহায্যে এই ড্রামের উপর সৃষ্টি করা হয়। বিপরীত আধানের আকর্ষণে গুঁড়ো কালি কাগজের উপর স্থাপিত হয়। গরম রোলারের উপর দিয়ে কাগজটি চালিয়ে প্রিন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। এ জাতীয় প্রিন্টারে প্রিন্টের গুণগত মান উচ্চ এবং গতিও তুলনায় বেশি হয়। উৎপাদিত শব্দের মাত্রা হয় কম, পৃষ্ঠপ্রতি প্রিন্টিংয়ের খরচ কম হয়। এ জাতীয় প্রিন্টারের দাম বেশি, টোনারের মূল্য অধিক হয়। এই জাতীয় প্রিন্টারের রক্ষণাবেক্ষণ যথেষ্ট খরচ সাপেক্ষ। একটি লেজার প্রিন্টার। একটি বিশেষ প্রকারের প্রিন্টার যার নাম থার্মাল প্রিন্টার। এটিএম মেশিনে বা বিভিন্ন দোকানের ভাউচার স্লিপ প্রিন্টিংয়ের জন্য এই থার্মাল প্রিন্টারকে ব্যবহার করা হয়ে থাকে। এটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ডেস্কজেট প্রিন্টার যেটির নাম ইঙ্ক ট্যাঙ্ক প্রিন্টার। এর মধ্যে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক এই চারটি আলাদা আলাদা কার্ট্রিজ ব্যবহৃত হয়। এটি একটি ব্রেল প্রিন্টার। এই প্রিন্টারের সাহায্যে এমবস এফেক্টের সাহায্যে ব্রেল পেপারে কাগজ মুদ্রিত করা যায়। সর্বশেষ একটি 3D প্রিন্টার। কম্পিউটার নিউমেরিক কন্ট্রোল বা সিএনসি এর একই প্রিন্সিপালে কাজ করে।
3D প্রিন্টার। থ্রিডি প্রিন্টারের সাহায্যে একটি ফসিল, একটি হাড়কে রিমেক করা হয়েছে। থ্রিডি প্রিন্টিং টেকনোলজি প্রিন্টার আজ সর্বত্রই ব্যবহৃত, একেবারে সাধারণ মানের, সাধারণ মানুষের ব্যবহারযোগ্য প্রিন্টার থেকে শুরু করে হাই এন্ড প্রিন্টিং ক্যাপাবিলিটি যুক্ত মেশিন আজ সর্বত্রই পাওয়া যায়। আমরা চাইলে প্রিন্টারের গঠন এবং কার্যপদ্ধতি বিষয়ে অনেক ভিডিও রেফারেন্স ইন্টারনেট থেকে পেতে পারি। আজকে এই ছিল আমাদের প্রিন্টার বিষয়ে প্রাথমিক আলোচনা।